বাংলাদেশে কিন্তু যে কোনো কোম্পানির সিমে টাকা রিচার্জ করলে বেশি কিন্তু মেয়াদ থাকে না। তবে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন না কেন, সেই সিমে যদি মাত্র একবার রিচার্জ করেন বা ফ্ল্যাক সিলেক্ট করেন, তাহলে আপনার সেই সিমের মেয়াদ থাকবে 3 বছর অথবা 5 বছর। তাই আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কীভাবে সিমের মধ্যে মাত্র একবার রিচার্জ করে সেটা 3 বছর অথবা 5 বছর মেয়াদ বাড়াতে হয়। আপনারা সকলেই জানেন যে কোনোভাবে যদি 1 বছর অথবা 365 দিনের মধ্যে রিচার্জ না করেন, অথবা আপনি যদি সেই সিম থেকে কথা না বলেন বা ব্যবহার না করেন, তাহলে পরবর্তীতে দেখা যায় সেই সিম কোম্পানি অন্য লোকের কাছে সিমটা সেল করে দেয়, মানে বিক্রি করে দেয়, যার কারণে সেই সিম নাম্বারটা আপনারা ব্যবহার করতে পারেন না। একাধিক সিম ব্যবহার করার কারণে অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি যদি আপনার সিমের মধ্যে মাত্র কিছু টাকা একবার রিচার্জ করেন বা ফ্ল্যাক সিলেক্ট করেন, তাহলে আপনার সেই সিম বা আপনার সেই কোম্পানির সিমটায় একবার রিচার্জ করলে সেটার 5 বছর অথবা 3 বছর মেয়াদ থাকবে। যে কোনো কোম্পানির সিমে এই মেয়াদটা আপনি বাড়াতে পারবেন। আপনার মোবাইল সিমে প্রতি রিচার্জে 5 বছর মেয়াদ রাখতে পারবেন। তো কীভাবে একবার রিচার্জে 3 বছর অথবা 5 বছর মেয়াদ বাড়াবেন, সেই প্রসেসটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এর জন্য আপনি চলে যাবেন আপনার নগদ এবার নগদ অ্যাপ্লিকেশনে। নগদ অ্যাপ্লিকেশন আসার পর আপনার যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। তারপর লগ ইন করবেন। এখানে আপনার পিনটা দেবেন, যে পিন নাম্বার সেট করে রেখেছেন সেই পিন নাম্বারটা এখানে দেবেন। তারপর সাইন ইনে ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। এবার এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে আপনার নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। নগদের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সব এখানে দেখতে পাবেন। এখানে আপনার কাজ হচ্ছে আপনি যে মোবাইলে একবার রিচার্জ করে সেটার মেয়াদ 3 বছর অথবা 5 বছর করবেন, সেটা কিভাবে করবেন। আপনি একবার রিচার্জে 5 বছর মেয়াদ নিতে পারবেন। আপনাকে মেয়াদ বাড়ানোর জন্য 5 বছরের মধ্যে আর কোনো রিচার্জ করতে হবে না, শুধু একবার রিচার্জ করলেই হবে। আপনি যদি 3-4 বছরের জন্য কখনো দেশের বাইরে যান, তাহলে আপনার সেই সিমটা অ্যাক্টিভ থাকবে, কেউ আপনার সিমটা নিতে পারবে না, কোম্পানিও আপনার সিমটা নষ্ট করতে পারবে না বা অন্য কারো কাছে সেল করতে পারবে না। তো 5 বছর মেয়াদটা নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, এই মোবাইল রিচার্জে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনার যে সিম নাম্বারে আপনি একবার রিচার্জে 5 বছর মেয়াদ নিতে চাচ্ছেন, সেই সিম নাম্বারটা এখানে টাইপ করবেন। এই যে একটা ফাঁকা জায়গা আছে, এখানে সিম নাম্বারটা লিখবেন। তো আমি আমার একটা নাম্বার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমার এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো আপনার এটা কোন সিম, গ্রামীণ সিম নাকি বাংলালিঙ্ক সিম নাকি রবি সিম নাকি এয়ারটেল, এখানে সব কোম্পানির সিমের অপশানগুলো দেওয়া আছে। তো আপনি যে সিমে 5 বছর মেয়াদ নেবেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনাকে এখানে রিচার্জের সংখ্যাটা লিখতে হবে, মানে কত টাকা রিচার্জ করবেন সেটা এখানে লিখতে হবে। তবে আমি বলবো এখানে আপনাকে টাকার পরিমাণ লিখতে হবে না। এমন একটা অপশান আছে, আপনি সেখানে গেলে একবারও কত টাকা রিচার্জ করলে আপনার সিমের মেয়াদ 3 বছর অথবা 5 বছর থাকবে, সেটা আপনি নিজেই দেখতে পারবেন। তারপর আপনি এখান থেকে এই যে ভয়েস অপশান, এই ভয়েস অপশানে টাচ করবেন। টাচ করলে এখানে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন, কত টাকায় কত মিনিট, কত টাকায় কতদিন মেয়াদ থাকবে, ইন ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনি এগুলো স্ক্রল করে একেবারে নিচেই চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন দুটো অপশান দেওয়া আছে, আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে দুটো অপশান গুরুত্বপূর্ণ তথ্যের উপর এখানে দেখাচ্ছে যে আপনি যদি একসাথে 997 টাকা রিচার্জ করেন অথবা ফ্ল্যাক সিলেক্ট করেন, তাহলে সেটার মেয়াদ থাকবে 3 বছর। এই যে 3 ইয়ার্স মিনি অ্যাকাউন্ট ভ্যালিডেড, মানে এই টাকাটা 897 টাকা রিচার্জ করলে সেটার মেয়াদ থাকবে 3 বছর, এবং এর সাথে আপনি 600 মিনিটও পাবেন। এরপর নিচেরটায় আছে 1397 টাকা, মানে আপনি যদি একসাথে 1397 টাকা রিচার্জ করেন বা ফ্ল্যাক সিলেক্ট করেন, তাহলে সেটার মেয়াদ থাকবে 5 বছর। 5 ইয়ার্স মিনি অ্যাকাউন্ট ভ্যালিডেড, মানে 1397 টাকা রিচার্জ করলে সেটার মেয়াদ 5 বছর পর্যন্ত থাকবে, এবং এর সাথে আরও পাবেন 900 মিনিট। তো 1397 টাকা একবার রিচার্জ করলে 5 বছর মেয়াদ পাচ্ছেন। এই 5 বছরের মধ্যে আপনাকে দ্বিতীয়বার আর কোনো রিচার্জ করতে হবে না বা ফ্ল্যাক সিলেক্ট করতে হবে না, একবার রিচার্জে আপনার সিমে 5 বছর মেয়াদ পেয়ে যাবেন। তখন আপনি যদি কখনো দেশের বাইরে যান বা আপনার সিমটা যদি বন্ধ করে রাখেন, তাহলেও কোনো সমস্যা নেই। 5 বছরের মধ্যে আপনাকে আর সিম নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনার সিমটা কোম্পানি অন্যজনের কাছে সেল করতে পারবে না। আপনারা সবাই জানেন যে 1 বছর যদি আপনি সিমটা বন্ধ করে রাখেন, তাহলে সেই সিমটা কোম্পানি থেকে অন্যজনের কাছে সেল করে দেয়। তাই আপনি যদি 1397 টাকা একবার রিচার্জ করেন, তাহলে 5 বছর পর্যন্ত আপনার সিমটা সুরক্ষিত থাকবে, সিম কোম্পানি অন্যজনের কাছে সিমটা আর সেল করতে পারবে না। তো এটাই ছিল দেখানোর ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।